গত 3রা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত 15 বছরে জামায়াতে ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতে আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেয়ার মনে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হতে হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে 28 আগস্ট ঢাকার সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের এ আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন, প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চেষ্টা করেন কেন। জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে। গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামায়াত ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার রহমান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তাও বলছে, এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন মিস্টার রহমান। জামায়াত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও। দুটি দলের শীর্ষ পর্যায়ে এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছে না জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিস্টার পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, কেন বিএনপি একথা বলছে সে জবাব বিএনপিকে দেবে, এ দায়িত্ব জামায়াতে ইসলামীর না। আমাদের দিক থেকে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, অনেক নেতা বক্তব্য দিতে পারে, আমাদের অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না, আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি। তাহলে নির্বাচন ইস্যুতে বিপরীতমুখী অবস্থান কেন জামায়াতে ইসলাম এবং বিএনপির? গত 8 আগস্ট একটু মনে করিয়ে দিই, গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা তিনি দেননি, যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান। মিস্টার আলমগীর যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিল তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির মিস্টার রহমান বলেন, এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মুছেনি, বন্যায় দেশ আক্রান্ত, এই সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতিটা গ্রহণ করবে না। জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি। পরে এর জবাবে দলটির মহাসচিব মিস্টার আলমগীর বলেন, যাদের জনসমর্থনই নেই তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে, আমি কোনো দলের নাম বলছি না, যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে। নির্বাচন ইস্যুতে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিস্টার পরোয়ার। বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন সংশোধন ও সংস্কারে মিনিমাম একটা সময় লাগবে সরকারের, এজন্য আমরা বলেছি একেবারে অল্প সময় দিলেও তারা পেরে উঠবে না, একটা যৌক্তিক সময় দেওয়ার কথাই জামায়াত বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন,
আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামায়াতের মধ্যে একটা জোট ছিল। রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় এখন ভিন্ন সমীকরণে এই মত পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। আসলে এখন দেখে নেওয়া যাক বিরোধের আরও যেসব কারণগুলো রয়েছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর্বে সামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে। তখন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটি নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয়। একটি দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ভিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দলীয় সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির অনেক সমর্থককে এমন ধারণা পোষণ করতে দেখা গেছে যে তিনি জামাত সমর্থিত হওয়ার কারণে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে বিএনপি সমর্থিত অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতেও দেখা গেছে। রাজনীতি বিশ্লেষক মিস্টার আহমেদ বলেছেন, প্রশাসক কিংবা আমলা হিসেবে যোগ্যতা প্রাধান্য দেওয়া হলেও কেউ কেউ মনে করে তিনি মনে হয় অমুক দলের। এই বিষয়টি হাস্যকর। এর আগে যারা আওয়ামী লীগের সময় কোণঠাসা হয়েছে এখন তাদের জামায়াত বলছে কারা? প্রশ্ন তার। এছাড়া জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি গুম অবস্থা থেকে ফেরত আসার পর গত সপ্তাহে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপি সমর্থকদের অনেককেই এর কড়া সমালোচনা করতে দেখা গেছে। এসব নানা ইস্যুতে দল দুটির মধ্যে গেল এক মাসে দূরত্ব বেড়েছে অনেকটা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিস্টার পরোয়ার বলেছেন, বিএনপি সহ যেসব দল ফ্যাসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছে তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব সম্পর্ক এখনও রয়ে গেছে। আমরা সেই সম্পর্ক মেনটেন করে যেতে চাই। বিএনপি অবশ্য মনে করছে এখন সংকট এই অভ্যন্তরীণ রাজনীতির নয়, শিগগিরই জাতীয় সরকার গঠন করলে সংকট কেটে যাবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন পার্টি কি বলছে সেটা আমাদের ইস্যু না, আমরা সবাই মিলে 31 দফা দিয়েছি, সবাই মিলে জাতীয় সরকার হবে, জাতীয় সরকারে সবাই থাকবে। তথ্যসূত্র গুগল নিউজ।